মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জেঠিমনি তোমাদের একসঙ্গে বিয়েটা দিচ্ছে ঠিক, কিন্তু সারাটা জীবন তোমরা একসঙ্গে কিভাবে কাটাবে সেটা শুধু তোমরাই জানো। আমি ওই বিয়েটা করতে রাজি। তুমি কিন্তু আশা করো না যে আমি তোমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেব। যেদিন তোমার পড়াশোনা শেষ হবে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিছু মনে করো না মনে কথাগুলো বললাম বলে, তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসে বন্ধুর মতো। কিন্তু ওই বন্ধু দাদা ভাইয়ের বউ হিসেবে আমি কখনোই তোমাকে কল্পনা করতে পারি না, আর করতে পারবো না। এই সমস্ত ব্যাপারটা না কেমন একটা অদ্ভুত লাগছে আমার। এখনো মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি না তো। থাক না, ছাড় না, এই কথাগুলো এত বলে কি লাভ? ঠিক আছে মেঘ দিদি, ঠিক আছে, আমি কিছু মনে করতেছি না। দিদি মনে যা আছে হ্যাঁ কইতেছে, মনের কথা তো কইয়া ভালো নেই, ভালো কও, ভালোই হয়েছে। তুমিও কও না মেঘ দিদি, তোমার যদি মনে কিছু থেকে থাকে তাহলে কইলা ভালো। সাইকেল রাখো না কো। একই কথা মোহ যা বললো, তুই ভালো মেয়ে মানে আমরা সবাই জানি তুই ভালো মেয়ে। আমি একবারও বলছি না যে তুই ভালো মেয়ে নোস। একটা বাড়িতে ভালো বৌমা হওয়ার জন্য যা যা গুণ থাকা দরকার তোর মধ্যে সব আছে। সবাইকে নিয়ে কি সুন্দর চলতে জানিস তুই। তবু আমার ভাইয়ের পাশে যাকে কপাল বলে তো একটা বস্তু আছে, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। তোর এটাই কপাল, তুই এখানে এই বাড়িতে এসে পড়লি, আর বাকিটা ধরে নি ডেস্টিনি, মানে নিয়তি। জানি, সরি, তুই তো লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে মানে তোকে মানে বোঝানোর তো কোনো দরকার নেই। ভেরি সরি। কি রে হলো তোদের? কান্নাকাটি করছিস নাকি ময়না? হ্যাঁ কাঁদছিল, আমি বললাম কাঁদিস না, সাজগোজগুলো সব নষ্ট হয়ে যাবে। তুইও না মেঘ কান্নাতে পাই। তোর হয়তো মনেই নেই তোর বিয়ের আগের দিন রাত্রিবেলায় মা আমার কাছে এসো, মা আমার কাছে এসেছো, মা আমার কাছে এসেছো বলেছিলি তো। তবে যখন আমি তোর কাছে গিয়ে শুনলাম, বাপ রে বাপ, আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না, কি কান্না! মেয়েদের হয় ওরকম, বিয়ের আগে ওরকম হয়, সেটাই স্বাভাবিক। আসলে কি বলতো, মাকে ছেড়ে আসতে হয় তো। ময়না তুই তো মাকে ছেড়ে আসছিস না, তুই তো মায়ের কাছেই আসবি। কান্না না, একটু কান্না নয় আর। ময়না তুই হাসবি, তুই নিজে হাসবি, আর আমার ছেলেটার মুখে তুই হাসি ফোটাবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।